পঞ্চায়েতের দিন বুথে পায়ে হেঁটে আসবেন, খাটে করে ফেরত পাঠাবো। পথসভা থেকে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যকে ঘিরে চাঞ্চল্য। এই মন্তব্যের কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের গুন্ডারা কান খুলে শুনে রাখুন, এবার পঞ্চায়েত ভোটের দিন বুথে এলে হেঁটে হেঁটে আসবেন, খাটে করে পাঠাবো, কোনো দাদা বাবা বাঁচাতে পারবে না। বিজেপি নেতার এমনই উস্কানিমূলক বক্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার গাইঘাটার পাঁচপোতায় বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক পথসভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়, বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি রামপদ দাস, বিধায়ক স্বপন মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করেন রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়, অভিযোগ তৃণমূলের। শনিবারের পথসভায় দাঁড়িয়ে রাজু বন্দ্যোপাধ্যায় দাবি করেন, 2018 সালের পঞ্চায়েত ভোটে মাত্রা অতিরিক্ত সন্ত্রাস করেছে তৃণমূল, এবার আমরা রুখে দাঁড়াবো। পাশাপাশি মহিলাদেরও ভোটের দিন ঠাকুরের অস্ত্র রাখার আবেদন করেন বিজেপি নেতা। আমি সমস্ত বিশেষ করে মা বোনদের করব যে ঠাকুরের অস্ত্র রাখুন, প্রয়োজন হলে প্রতিরোধ করবেন, কোন তৃণমূলের গুন্ডাদের ছেড়ে দেবেন না। যা হবার হবে, আমরা আপনাদের সাথে আছি। অনেক গুন্ডামি হয়েছে, অনেক মস্তানি হয়েছে, তৃণমূলের গুন্ডারা কান খুলে শুনে রাখো। আপনারা এবার কিন্তু ওই ভোটের দিন হেঁটে হেঁটে বুথে যাবেন, কিন্তু খাটে করে বুথ থেকে আপনাদেরকে ফেরত পাঠাবো, কোন দাদা বাবা বাঁচাতে পারবে না। বিজেপি নেতার মন্তব্যে নিন্দা করেছে তৃণমূল। জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, পঞ্চায়েতে ওদের ভরাডুবি হবে জানতে পেরে কুরুচিকর মন্তব্য করছে, পঞ্চায়েতে ওরা প্রার্থী দিতে পারবে না, ওদের ভরাডুবি আসন্ন জেনে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ওদের ভরাডুবি হবে এইটা যত অনুভব করতে পারছে, তত নানা রকম কুরুচিকর মন্তব্য, অশ্লীল কথাবার্তা এবং হিংসা ছড়াবার জন্য নানা রকম পদ্ধতি অবলম্বন করছে। সামনে পঞ্চায়েত নির্বাচনে ওরা প্রার্থী দিতে পারবে না, অথচ ওদের মুখে যত রকম কুরুচিকর কথাবার্তা একটা ফুলঝুরি ছড়াচ্ছে, অশান্তি বাঁধাবার একটা চক্রান্ত। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বনগা শাখা। রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।